পাঠান ছবি রিলিজ হওয়ার পর নানা রকম আলোচনা শুরু হয়ে গেছে স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ কি হবে তবে কেউই আলোচনা করছে না স্পাই ইউনিভার্সের অরিজিন স্টোরি নিয়ে সিবিআই এর অরিজিনাল খতরনাক স্পাই কে যে অনেক বছর আগেই আমাদের দেশকে বাঁচিয়েছে সাংঘাতিক সব খতরনাক আক্রমণ থেকে সে হলো গোপীনাথ বা জি নাইন হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের মিঠুন দা উনিশশো সালে সুরক্ষা ছবিতে গান মাস্টার জি নাইন হয়ে প্রথম আসে যখন টেররিস্ট অর্গানাইজেশন এস ও শিব শক্তি অর্গানাইজেশন দেশের উপর নানা রকম হামলা করে চলেছে আর শুধু তাই নয় কেমিক্যাল ওয়ারফেয়ারও প্ল্যান করছে শিব শক্তি অর্গানাইজেশন যার কর্ণধার ডক্টর শিবা তার চোখে একটা পট্টি পরে মাটির তলায় গিয়ে একটা গুহাতে নানা ধরনের রিসার্চ করছে তবে গান মাস্টার জি যখন আছে তখন সেই সব রিসার্চ করে কোনো লাভ হবে না কারণ গান মাস্টার তার বুদ্ধি দিয়ে দিয়ে জুডো শিব শক্তি ক্যারাটের অর্গানাইজেশনকে ধ্বংস করে দেয় তিন ঘন্টার ছবির মধ্যে শিবশক্তি অর্গানাইজেশন নামটা আজকের দিনে ইউজ করা যাবে কিনা তা আমার জানা নেই আপনারাই বলতে পারবেন তবে মিঠুনদার স্পাই থ্রিলার কিন্তু বেশ আকর্ষণীয় তাতে খুব ভালো ভালো গান আছে যখন গান মাস্টার জিনাইন অ্যাকশন করছেন না তখন সে কিন্তু বেশ ফ্লার্ট করে বেড়াচ্ছেন আর তার প্রেমিক ধিক দিকটাও সাংঘাতিক স্ট্রং হয়তো পাঠানের থেকে একটু বেশি স্ট্রং গান মাস্টার জি নাইন এই ছবিটি কিন্তু বেশ হিট হয়েছিল গান সবার ভালো লাগে আর এই সময় মিঠুন আর বাপিলাহেরি প্রথমবার আসছেন এটা কিন্তু ডিসকো ডান্সারের আগের ছবি তাই জন্য গানগুলোর অন্যরকম কদর আছে যে ডিসকো ডান্সার সুপার হিট হওয়ার আগেই বাপিলাহির গলাতে মিঠুন চক্রবর্তী নাচছেন আর সেখান থেকেই শুরু হয়েছিল সেই দারুন কম্বিনেশন যা আমাদেরকে এত আনন্দ দিয়েছে স্পাই ইউনিভার্স গান মাস্টার জি একবারই দেশকে বাঁচিয়ে থেমে থাকেননি দু বছর পর উনিশশো সালে ওয়ারদাত বলে সিনেমাটা আসে ওয়ারদাতে কিন্তু অন্যরকম জিনিস দেশের উপর আক্রমণ করে কিছু গুবরে পোকা টাইপের পোকা সারা দেশে ছেয়ে যায় আর তার আক্রমণে মানুষ হয়ে যায় আর তাদের থেকে বাঁচাতে আবার আসেন গান মাস্টার সবচেয়ে খতরনাক অস্ত্র এখানেও যিনি ভিলেন। ওনার চোখে একটু প্রবলেম ছিল উনি কিন্তু নানা রকম ইনস্ট্রাকশন দিতেন আর সেডিসটি খেলা খেলিয়ে আনন্দ পেতেন এই যেমনি দুটো তীর লোক একে অপরের দিকে তীর ছুটছে আর মাঝখান দিয়ে লোক গেলেই সেই তীর তাদের গায়ে এই সব টাইপের কাজ তার লক্ষ্য ছিল আর অফকোর্স একটা বড় পোকার আর্মি ছিল তার সেই গুবড়ে পোকাগুলো যখন তখন উনি ছেড়ে দিতেন আর লোকে ওই গুবড়ে পোকার আক্রমণে মারা যেতে থাকতেন তবে গান মাস্টার জি নাইন তাকেও গুহার মধ্যে থেকে খুঁজে বার করেন আর এই সব টাইপের কেমিক্যাল বায়োলজিক্যাল লোচা উনি যা করছিলেন তা ধরে ফেলেন আর লাস্টে ওনারই গুবড়ে পোকা দিয়ে ওনাকেই শেষ করে দেন গান মাস্টার G9 सीबीआई এর সবচেয়ে প্রথম খতরনাক স্পাই আর এই স্পাই যদি স্পাই ইউনিভার্সের মধ্যে না আসে তাহলে কি করে সম্ভব আমি তো বুঝতেই পারছি না ওনাকে নিয়ে কেন কোনো কথা হচ্ছে না আপনারাও সুরক্ষার ওয়ারদার দেখুন আর আমাকে জানান যে মিঠুনদার আসা উচিত কিনা ইয়শরা স্পাই ইউনিভার্সে আসলে কিন্তু দারুণ হবে